ওয়েলকাম অল টু মাই চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব বা আলোচনা করব সে বিষয়টি হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ হায়ার সেকেন্ডারির যে এক্সামিনেশন এবং তার সম্পর্কিত বিষয়বস্তুগুলো পশ্চিমবঙ্গের আমরা তুলে ধরব। তো এটি হলো পশ্চিমবঙ্গের হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, যেটি wbchse.nic.in। ঠিক আছে, এটাতে আপনারা সরাসরি যাবেন, গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুটো অপশন রয়েছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা রিলেটেড। একটা হচ্ছে পরীক্ষা রুটিন প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল নয়, এটা হচ্ছে লিখিত এক্সামিনেশন, আর একটি হলো এটি হলো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইনস্ট্রাকশন। এবার এই দুই বিষয়টি আমরা সরাসরি দেখে নেব। প্রথমে যেটা দেখে নেব সেটি হলো 2022 সালের যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের, পশ্চিমবঙ্গের যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে এক্সামিনেশন তার রুটিনটা দেখে নেবো, যে কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি এই যে নোটিশটা সেটা বেরিয়েছে 1/11/2021 সালে। ঠিক আছে, যেটি হায়ার সেকেন্ডারি এডুকেশন 2022-এর যে এক্সামিনেশন হবে তার রুটিন। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন 2 তারিখ থেকে মোটামুটি হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে এক্সামিনেশন সেগুলো শুরু হচ্ছে 2/4/2022, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে এক্সামিনেশন চালু হচ্ছে স্যাটারডে থেকে। ঠিক আছে, 2 আছে 4 আছে 5 6 8, এরপরে রয়েছে 9 11 13 16 18 20, মোটামুটি বেশ কিছুদিন ধরে চলবে, কতদিন ধরে চলবে আমরা একটু দেখে নিই। মোটামুটি এই যে এক্সামিনেশনটা HS এর সেটা চলবে 2 থেকে 20 অবধি, মোটামুটি 18 থেকে 19 দিন মতন এই এক্সামিনেশনটা চলবে। এরপর আরেকটা রুটিন আছে যেটা আপনারা নিচে দেখতে পাবেন, সেটি হলো ক্লাস 11-এর যেটা পরীক্ষাটা হয়, যেটা স্কুলেই হয়, সেটা মোটামুটি ওটাও 2 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখ থেকে 20 তারিখ অবধি শুরু হবে। ঠিক আছে, তবে ইনস্ট্রাকশন কিছু রয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমরা দেখিনি, ইনস্ট্রাকশনটা জরুরি, কারণ বর্তমানে করোনা পরিস্থিতিতে এক্সামিনেশন কীভাবে হচ্ছে বা কীভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই। এখানে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ইনস্ট্রাকশনে কি বলছে, বলছে দি এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম 10 AM টু 1:15 PM, অর্থাৎ একই একটি এক্সামিন একই একটা দিনে একটাই মাত্র এক্সামিনেশন হবে বা একটাই পেপার হবে, যেটা 10:10 থেকে 1:15 অবধি হবে, অর্থাৎ 3 ঘন্টা, এবং 15 মিনিট থাকবে অ্যালোটেড বোথ রিডিং কোশ্চেন্স অ্যান্ড রাইটিং কোশ্চেন্স। ঠিক আছে, মোটামুটি 15 মিনিট হয়তো এক্সট্রা থাকবে, যেটা রিডিং এবং রাইটিং এর জন্য এক্সট্রা দেওয়া থাকবে। এক্সেপ্ট হেলথ, ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট। ওকে, তারপরে কি বলছে, বলছে দি এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি 2 আওয়ার্স ডিউরেশন। ঠিক আছে, তাই বলছে অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড বিটুইন 15 ফেব্রুয়ারি থেকে 4th মার্চ, অর্থাৎ 4 মার্চ মাসের 4 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ অবধি সমস্ত প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে দিবে। ঠিক আছে, আর বাদবাকি যে ইনফরমেশনগুলো, অর্থাৎ এই যে পরীক্ষাগুলো সেগুলো মোটামুটি হবে কখন, সেটা হবে 2 তারিখ থেকে 20 তারিখ অবধি। ঠিক আছে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে HS এর 2 তারিখ থেকে 20 তারিখ অবধি, এবং যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলো মোটামুটি 4 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত হবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নেব, যেটা ইনস্ট্রাকশন রয়েছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের, সেই ইনস্ট্রাকশনটা কি রয়েছে, ইনস্ট্রাকশনটা রয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে, যেটা 1 তারিখ থেকেই বেরিয়েছিল, এই ফেব্রুয়ারি 1 তারিখে বেরিয়েছিল। সেখানে বলা হচ্ছে যে 2022 সালের ব্যবহারিক পরীক্ষা আগামী 4 মার্চ তারিখের মধ্যে সম্পূর্ণ করা হয় করা এবং মার্কস ফয়েল ইত্যাদি জমা দেওয়ার বিষয় ইতিমধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবছর সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার কোনো প্রশ্নপত্র পাওয়া হচ্ছে না, তার পরিবর্তে ওয়েবসাইটে প্রকাশিত এত অনুসরণ করতে হবে। ঠিক আছে, মোটামুটি যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন গুলো ফলো আপ করতে হবে, অর্থাৎ HS এর এবার যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যে ইনফরমেশন সেগুলো সরকার প্রোভাইড করবে না, অর্থাৎ বিদ্যালয়কেই সেই
সুতরাং আমরা বুঝতেই পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার এবছর 2022 সালে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য তার পুরোপুরি ভার বিদ্যালয়গুলোকে দিয়েছে, যে বিদ্যালয় যেটা ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা করবে সেটা করতে পারে। তবে অবশ্যই সরকারের ইনস্ট্রাকশন একটি রয়েছে এখানে, যেটা তারা পালন করতে পারে, ঠিক আছে, এখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে যেটা তারা পালন করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল এই লিখিত যে এক্সামিনেশনটা হবে, রিটার্ন এক্সামিনেশন, সেটা মোটামুটি 2 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, এপ্রিল মাসের 2 তারিখ থেকে, এবং যেটা 20 তারিখ অব্দি চলবে। তো ধন্যবাদ আমাদের সামনে আমাদের সাথে থাকার জন্য, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা অনুপ্রেরণা পাই পরবর্তী বাংলায় কোনো অন্য কোনো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।